শনিবার সন্ধ্যাতে পূর্ব থানার পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে রাজধানী কলেজ এলাকা থেকে এক নেশা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ধৃত নেশা কারবারির নাম নাহিদ মিয়া পুলিশ তার স্কুটি থেকে আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশের খবর ছিল নেশা কারবারিদের একটি দল রাজধানী কলেজ জগহরি মুরাসহ বিভিন্ন এলাকা ছাত্র এবং যুব সমাজের কাছে নেশাদ্রব্য বিক্রি করে এই চক্রটিকে ধরার জন্য পূর্ব থানার পুলিশ একটি বিশেষ টিম গঠন করে শনিবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার পুলিশের এই বিশেষ দলটি কলেজ টিলায় অভিযান চালিয়ে নাহিদ মিয়াকে গ্রেফতার করে এদিন পূর্ব থানার পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জি এ সংবাদ জানিয়েছেন গতকালকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে কলেজ টিলা এবং আপনার জোহরি মোড়া এরিয়ার দিকে আপনার স্কুটি দিয়ে ঘুরে ঘুরে ড্রাগস সাপ্লাই করছে একটা গ্যাং আছে বলে এখানে তো এই এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা এসডিপিও সদর শ্রী দেবপ্রসাদ রয়ের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করে আমাদের ইন্সপেক্টর বিকাশ দেববর্মা এবং সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস ইন্সপেক্টর সঞ্জয় দাস এবং সাব ইন্সপেক্টর কৃষ্ণদত্ত দেবাদ নেতৃত্বে আমরা টিম গঠন করে আমরা এই সমস্ত গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিং পিন নাহিদ মিয়া তাকে আমরা ধরতে সক্ষম হই কলেজ এরিয়া থেকে তারপর পরবর্তী সময় তার এই তার কাছ থেকে আমরা হিরোইন হিরোইনের তিনটি সব কেস আমরা বর্বোধ করি সিজ করি সেই স্কুটি দিয়ে ঘুরে ঘুরে আপনার আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই হিরোইন আপনার স্কুল কলেজের বাচ্চাদের বিভিন্ন জায়গাতে সেল করত পূর্ব থানার পুলিশ আধিকারিক আরও জানান নেশা কারবারিদের একটি বড় সড়ো চক্রের সাথে জড়িত ধৃত অভিযুক্ত নাহিদ মিয়া তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সেই চক্রটিকে জালে তোলার চেষ্টা করা হবে বলে জানান তিনি প্রসঙ্গত উল্লেখ্য যে কিছুদিন পূর্বে পূর্ব থানার পুলিশ কলেজ টিরা এলাকা থেকে তান্না কর চৌধুরী সহ তিন ড্রাগস বিক্রেতাকে গ্রেফতার করে মূলত তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে নাহিদ মিয়াকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ বিউরো রিপোর্ট আর ই নিউজ